যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ফাইবার মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে যাচ্ছেন, মানে আপনার কোনো দক্ষতা নেই, আপনি নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং করবেন কি ফাইবার মার্কেট প্লেসে, তো সেক্ষেত্রে আপনার তো কোনো ধারণা নেই। তো আপনি কী নিয়ে কাজ করবেন, কোন টপিকের উপরে কাজ করলে আপনি সফলতা পাবেন এবং আপনি খুব সহজেই ক্লায়েন্টের মন জুগিয়ে কাজ করতে পারবেন। এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আজকে এই ভিডিওটা আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে। ধরেন আমরা এখন সরাসরি গুগল ক্রোমটি ওপেন করে দিব, আমরা চলে যাব ফাইবার মার্কেট প্লেসে এবং ফাইবার গিয়ে আমরা সার্চ করব, ট্রান্সলেট ইংলিশ টু স্পেনিশ। সার্চ করতে পারেন ট্রান্সলেট ইংলিশ টু বেঙ্গলি এবং ট্রান্সলেট ইংলিশ টু ইউএসএ টু মালয়েশিয়া, এরকমভাবে আপনি যে কোনো ভাষার কান্ট্রিকে আপনি কী করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন গুগলের মাধ্যমে, এবং গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে ট্রান্সলেট ইংলিশ টু স্পেনিশ। আমরা এটা লিখে একবার সার্চ করব, দেখব যে এটার উপরে মানুষ কত পরিমাণের গিগ তৈরি করছে। ওকে, আমরা একটা বেসিক ধারণা নেব, তারপর আমি দেখিয়ে দিব যে এই কাজটা আপনি কিভাবে করতে পারবেন একদম ইজিভাবে আপনার মোবাইল ফোনটি দিয়ে। বন্ধুরা, আমরা চলে আসলাম, ট্রান্সলেট ইংলিশ টু স্প্যানিশ লিখলাম, লিখে সার্চ করলাম। করার পরে দেখেন আমাদের সামনে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত গিগগুলো, প্রচুর পরিমাণের কাজ, বুঝছেন, এত কাজ মানে কি বলবো। শুধুমাত্র একটা লাইন কার্ড জানা থাকলে আপনারা ইজিতে ইনকাম করতে পারবেন, ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন, অন্য কোনো চাকরির কোনো প্রয়োজন নেই, শুধু এখানে একটু সময় দেন। যারা নতুন আছেন, প্রথম প্রথম একটু কষ্ট হবে বায়ার ধরতে, যখন দুই একটা বায়ার ধরে ফেলবেন তখন দেখবেন যে আপনার মানে পিছনের দিকে কোনো তাকাতে হবে না, সামনের দিকে আপনার পথ উজ্জ্বল। যে সামনে যে প্রথম গিগটা রয়েছে, এই গিগটা থেকে তিনি কাজ করেছে প্রায় 1000-এর উপর, ওকে। এবং আমি যদি নিচে আসি তাহলে দেখেন এখানে 737টা কাজ করেছে এই গিগ থেকে, এবং আমি যদি আরেকটু নিচে আসি তাহলে দেখেন এখানে 1000 রয়েছে, 800 রয়েছে, 1000 রয়েছে, এরকমভাবে এখানে ট্রান্সলেটের কাজগুলো করতেছে। এখন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে দেখেন এখানে কিভাবে আপনার পয়সাটা হিসাব করা হয়। ধরেন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বললে সে বলবে যে 1000 ওয়াট, 10000 ওয়াট, 20000 ওয়াট আপনি ট্রান্সলেট করে স্প্যানিশ টু ইংলিশে অথবা ইংলিশ টু স্প্যানিশে যে কোনো একটা ভাষাতে সে কনভার্ট করতে বলবে, সে কনভার্ট করার অনুযায়ী আপনি এখান থেকে টাকাটা পাবেন। আমরা যদি একটা গিগে একটু ওপেন করে নিই তাহলে আপনাদেরকে বোঝাতে আরও সক্ষম হব। সেটা হচ্ছে দেখেন আমি একটা গিগ ওপেন করে নিলাম, এখানে বেসিকভাবে সে দিয়েছে $5, স্ট্যান্ডভাবে সে দিয়েছে $20 এবং প্রিমিয়ামভাবে সে দিয়েছে $50। ঘরে আসলে সে এখানে দেখেন 5000 ওয়াট সে কী করবে, কনভার্ট করে দিবে, তার বিনিময়ে সে $50 নিবে। স্ট্যান্ডার্ডে যদি চলে আসি তাহলে সে 2000 ওয়াটস কনভার্ট করে দিবে, সেই ক্ষেত্রে সে নিবে কত, $20। এখন আমি আপনাদেরকে বলি যে কীভাবে আপনারা কনভার্সনটা করবেন। সেটা করার জন্য আপনাদেরকে জাস্ট অন্য কোনো টুলস ব্যবহার করতে হবে না, গুগল ক্রোমে আপনারা ট্রান্সলেট লিখবেন অথবা আপনি গুগল ট্রান্সলেটের একটা অ্যাপ্লিকেশন নামিয়ে নেবেন। ইংলিশ রয়েছে, আমরা কী করবো, ইংলিশ টু স্প্যানিশ করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর আমরা স্প্যানিশটা সিলেক্ট করে নিলাম, আপনি যেই ভাষাতে কনভার্ট করবেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করে। এখন গুগলে সার্চ করে স্প্যানিশ কিছু ট্যাগস নিয়ে নিই, আমরা কিছু স্পেন ভাষার ট্যাগ নিয়ে নিয়েছি। এখন দেখেন এটা হচ্ছে আমার স্পেন ভাষাটা, এই স্পেন ভাষাটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করব। সেটা করার জন্য দেখেন আমার অটোমেটিকলি উপরেই দেখেন ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে, ওকে। এই ভাষাটা আপনি গুগল ট্রান্সলেটে নিখুঁতভাবে ট্রান্সলেট করতে পারবেন, কারণ কি এখানে মানে ভুল ধরার সংখ্যাটা খুবই কম, কারণ কি স্প্যানিশ ভাষাটাকে খুব সুন্দরভাবে গুগল বোঝে। তারপর দেখেন এখানে আপনি যে যে জায়গাতে ভুল হবে সেই সেই জায়গাগুলো আপনি নিজে রিকভারি করে দিবেন, আর আপনি অবশ্যই চেক দিবেন ভালো করে। দেওয়ার পরে আপনার বায়ারকে যেভাবে কাজ জমা দিবেন, বায়ার অবশ্যই আপনাকে বলে দিবে, ঠিক সেভাবে আপনি কাজটা জমা দিয়ে দিবেন। জাস্ট আপনি কিছু ওয়ার্ড আপনি স্প্যানিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিলেন অথবা ইংলিশ থেকে স্প্যানিশে ট্রান্সলেট করে দিলেন, এভাবে করলে আপনি কী কত কাজ করতে পারবেন। তো আশা করি এরকম একটি কাজ শিখে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে আবারও ফাইবার সম্পর্কে কিছু ছোটোখাটো ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো শিখে আপনারা বেসিকভাবেই ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। সব ভালো থাকবেন, খোদা হাফেজ।